বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বেঙ্গল আয়ুরের এই ভিডিওতে পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পাওয়ার ফলে প্রস্রাবের সমস্যা এবং আনুষাঙ্গিক সমস্যাসমূহ অতি কার্যকরীভাবে এবং দ্রুত কীভাবে দূর করা যায় সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। এই সমস্যা দূর করতে আয়ুর্বেদিক শাস্ত্রসম্মত চিকিৎসা আপনি নিজেই বাড়িতে করতে পারবেন। প্রস্টেট গ্রন্থি বা গ্ল্যান্ড বৃদ্ধি পাওয়ার ফলে যখন প্রস্রাবের গতি ধীর হয়ে আসে বা বন্ধ হয়ে যেতে থাকে, এই সমস্যাকে বলে BPH বা বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া। এই সমস্যা সাধারণত বয়স 50 বছর পার হলেই দেখা দেয়, আর 80 বছর বা তার ঊর্ধ্বের ব্যক্তিদের ক্ষেত্রে প্রায় 81% পুরুষই এই রোগে ভোগেন। অল্প বয়সীরাও পিছিয়ে নেই। 31-40 বছর বয়সী পুরুষদের 8% বা শতকরা 8 জনের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। প্রস্রাবের এই সমস্যা, যেমন প্রস্রাবের পরিমাণ একেবারে কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া, এ সকল সমস্যা অবশ্য অন্য কারণেও হয়ে থাকে। তবে এ ধরনের সমস্যা যে কারণেই হোক, এই ভিডিওটিতে যে চিকিৎসার কথা বলবো তা যে কোনো কারণেই সৃষ্ট প্রস্রাবের সমস্যা দূর করবে। তাহলে আসুন এবার আয়ুর্বেদিক শাস্ত্রসম্মত ঘরোয়া চিকিৎসার প্রসঙ্গে আসি। প্রথম চিকিৎসা বা ওষুধ। প্রথম ওষুধ তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে আখের রস। আখের রস বাজার থেকে কিনে আনলে চলবে না, কারণ ওষুধটি অন্তত 2 সপ্তাহ খেতে হবে। প্রতিদিনই বাজারে আখের রস পাওয়া সম্ভব নাও হতে পারে, আর আখের রস বেশি প্রয়োজন নেই। সেক্ষেত্রে আখ সংগ্রহ করে রাখতে পারেন, একবার কিনলে 3 দিন তা থেকে রস নিতে পারবেন। আখের শক্ত আবরণ ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়ে থেঁতো করে বা মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে ছেঁকে নিয়েও রস বের করে নিতে পারেন। আখের রস 25 মিলিলিটার খেতে হবে দিনে 3 বার, প্রতিবারই রস করে নিতে হবে। এভাবে দিনে 3 বার করে অন্তত 2 সপ্তাহ খেতে হবে সম্পূর্ণ উপকার পেতে হলে। তবে সপ্তাহ 3 খাওয়ার চেষ্টা করবেন স্থায়ীভাবে ফল লাভের জন্য। আর ব্লাড সুগার বা ডায়াবেটিসের রোগীরা আখের রস খাবেন না। প্রসঙ্গত বলি, আমরা এই ভিডিওটিতে কয়েকটি ওষুধের কথা বলবো, যার পক্ষে যে ওষুধ সুবিধাজনক বলে মনে হবে তিনি সেটি খেতে পারেন। এবার বলি দ্বিতীয় ওষুধের কথা। এক্ষেত্রেও আখের রস প্রয়োজন। মূত্ররোধের অর্থাৎ প্রস্রাব বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যদি ব্যথা যন্ত্রণা থাকে তাহলে আখের রস একটু বেশি প্রয়োজন হবে। আধ কাপ বা 50 ml আখের রস নিতে হবে। আধ কাপ আখের রসে সমপরিমাণ অর্থাৎ আধ কাপ জল মিশিয়ে নেবেন, দিনে 2 বার করে খেতে হবে। এটা 1 সপ্তাহ খেলেই প্রস্রাবের সমস্যা এবং ব্যথা কমে যাবে। এবার তৃতীয় এবং এই ভিডিওর শেষ ওষুধের কথা বলবো। দাঁড়িয়ে প্রস্রাব করলে কোনো অসুবিধা থাকে না, কিন্তু বসে প্রস্রাব করলে সরল হয় না। কখনো বা খুব অল্প পরিমাণে হয়, মাঝে মাঝে প্রস্রাব একেবারে আটকে যায় বা ফোঁটা ফোঁটা হয়। এটা হয় প্রস্টেট গ্ল্যান্ড বেশি বড় হয়ে গেলে বা ফুলে গেলে। এর সঙ্গে ব্যথাও থাকতে পারে। যদি 1 এবং 2 নম্বর ওষুধে খুব একটা উপকার না পান তাহলে তৃতীয় ওষুধটি আপনার প্রয়োজন হবে। তৃতীয় ওষুধটি জেনে নিন, দশকর্মা দোকানে বা আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতার দোকানে পাবেন এটি। এই ভেষজটির নাম গক্ষুর, ইংরেজিতে ট্রিবুলাস টেডিস্ট্রিস। 250 গ্রাম কিনলেই চলবে, দামও বেশি নয়। বাজার থেকে কিনে এনে পরিষ্কার করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে চেলে নিতে হবে। এই গক্ষুরের গুঁড়ো দিনে 2 বার করে খেতে হবে। 3 গ্রাম পরিমাণে এই পাউডার মুখে নিয়ে 1 কাপ সাধারণ উষ্ণতার জল পান করতে হবে দিনে 2 বার। কয়েকদিনের মধ্যেই অসুবিধাগুলো দূর হয়ে যাবে, তবে 1-2 সপ্তাহ খাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।